হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি দারুণ অসাধারণ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে সুজির পোলাও। এটা শীতকালে জলখাবারে খুবই ভালো লাগবে। আসুন দেখে নিই আমি কীভাবে তৈরি করছি। আমি এখানে কিছু সবজি নিয়েছি একটা ফুলকপি, মটরশুঁটি 150 গ্রাম, গাজর 200 গ্রাম, বিনস 200 গ্রাম, ক্যাপসিকাম 2টো, আর ভাজা বাদাম 25 গ্রাম, কিশমিশ 25 গ্রাম, কাঁচা লঙ্কা 4 থেকে 5টা কুচি করে নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল চামচ গ্রেট করে রাখা আদা। এবার একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 6 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, তার মধ্যে দিয়ে দিলাম আদা লঙ্কা। এরপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো লবণ দেওয়ার পর গাজর কুচিটা আমি দিয়ে দিলাম। গাজর কুচি দিয়ে সামান্য নাড়তে চাড়তে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি নিরামিষ। যদি আজকের রেসিপিটি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন রান্নার রেসিপির আপডেটগুলি পেতে। কফি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি, কফি আর গাজর খুব ভালো করে নেড়ে চেড়ে এরপরে আমি দিয়ে দেব বিনস। বিনসটাও খুব ভালো করে নাড়তে হবে এর সাথে। আর এই সব সবজিগুলোই বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে। বেশ কিছুটা ভাজা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, কেটে রাখা ক্যাপসিকামটা। ক্যাপসিকাম দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বা রোস্ট করা বাদাম। এটা আমি শুকনো কড়াইতে 2 মিনিট ভেজে রেখেছি বাদামটা, সেটা দিয়ে দিলাম। আর দিলাম 3 চামচ চিনি। চিনি দেওয়ার পরে খুব ভালো করে আমাকে এটা ভাজতে হবে, সব সবজিগুলোই ভাজতে হবে খুব ভালো করে। দেখুন সবজিগুলো ভাজা আমার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট সুজি, 200 গ্রাম আছে সুজি, কাঁচা সুজিটাই আমি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে খুব ভালো করে নাড়তে চাড়তে হবে সবজিগুলোর সাথে, যাতে সুজিটা ভালো করে মিশে যায়। খুব ভালো করে নেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জল। জলটা খুব বেশিও দেবো না, খুব কমও না। এরপরে জল দেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমার রেসিপিটি এখানেই কমপ্লিট হয়ে যাবে। শীতের সকালে জলখাবারে অথবা বিকেলে এই রেসিপিটি আমার মনে হয় খুবই ভালো লাগবে। একবার বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন রান্নার আপডেটগুলি পেতে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।